এই মুহূর্তের বড় খবর, বিকাশ ভবন স্কলারশিপ শুরু হয়েছে অনলাইনে। আপনি যদি মাধ্যমিক, আপনি যদি এইচএস পরীক্ষা দিয়েছেন, কলেজে ভর্তি হয়েছেন বা স্কুলে ভর্তি হয়েছেন, ভাবছিলেন কবে বিকাশ ভবন স্কলারশিপ শুরু হবে, তাহলে আপনার জন্য খুশির খবর। বর্তমানে অর্থাৎ 12/7/2023 থেকে 23/24 সেশনের জন্য স্কলারশিপ শুরু হয়ে গেল। আপনারা চাইলে ডকুমেন্টস যেগুলো লাগে তার পরিবর্তে অনলাইনে অ্যাপ্লিকেশন করতেই পারেন। আজকে আপনাদেরকে এই ইনফরমেশনটা প্রোভাইড করার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রোভাইড করব। হ্যাঁ, আপনারা জানেন যে দুটো সরকারি স্কলারশিপ দেওয়া হয়ে থাকে, বিকাশ ভবন আর নবান্ন। এই দুটো স্কলারশিপ প্রায় বিকাশ ভবন প্রত্যেকেই পেয়ে থাকেন। 60% নম্বর থাকলেই আপনি এই বিকাশ ভবন স্কলারশিপ আবেদন করতে পারেন। মাধ্যমিক পাস করে যদি 11-এ ভর্তি হয়েছেন বা এইচএস পাস করে যদি গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছেন, যদিও গ্র্যাজুয়েশন ভর্তির প্রক্রিয়া বর্তমানে চলছে, হ্যাঁ ভাবার কিছু নেই, তাদের জন্য অবশ্যই এর লাস্ট ডেট থাকবে 24/6 পর্যন্ত আশা করা যাচ্ছে। তো যারা করতে চাইছেন, আপনাদের কাছে নিউজটা পৌঁছানো যে অলরেডি শুরু হয়েছে, তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা বরাবরই এডুকেশন রিলেটেড বা এই সমস্ত স্কলারশিপ, তাছাড়া কোনো গভর্নমেন্ট প্রজেক্ট এ সম্বন্ধে ভিডিও বানিয়ে থাকি। যদি আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখে ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, চলুন যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা, স্বামী বিবেকানন্দ মেরিট কমিশন স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ বা SBM CM স্কলারশিপ, আপনি যে স্কলারশিপই বলুন না কেন, সবই একটাই স্কলারশিপ। অর্থাৎ এই বিকাশ ভবন স্কলারশিপ, SBM CM স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনি যান, কিছুদিন আগেই সমস্ত ডেট ওভার হয়েছিল। আমরা জানিয়েছিলাম খুব তাড়াতাড়ি নতুন ডেট প্রকাশ করা হবে যখন থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, তো তার নির্দিষ্ট ডেট প্রকাশ করে দেওয়া হয়েছে। যদিও এখানে ক্লোজিং ডেট থাকে না, প্রতি বছরই আমরা দেখেছি এর লাস্ট ডেট কোনো নেই। এই মুহূর্তে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে ডেটগুলো দেখতে পাবেন। ডেটগুলো না লেখা রয়েছে, অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লিকেশন এবং রেনুয়াল অ্যাপ্লিকেশন 12/7/2023 থেকে শুরু হলো। K3 অ্যাপ্লিকেশন কিন্তু এখনও শুরু হয়নি, K3 তারাই পেয়ে থাকেন। কোনো মহিলা যদি গ্র্যাজুয়েশন পাস করার পর MA তে ভর্তি হয়ে থাকে, সেক্ষেত্রে K3 অ্যাপ্লিকেশন করতে পারে। 45% মার্কস থাকলেই K3 অ্যাপ্লিকেশন করা যায়, কিন্তু এই রেনুয়েল এবং নূতনের ক্ষেত্রে 60% নাম্বারই রয়েছে। যদিও এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত ভিডিও আনব, শুধুমাত্র আজকে ইনফরমেশনটা দিতে আসা। আপনি চাইলে এই মুহূর্তে ফ্রেশ আর রেনুয়েল দুটোই করতে পারেন। আপনারা জানেন যারা 11 থেকে 12 উঠেছেন, তাদেরকে অবশ্যই 11-এর মার্কশিট দিয়ে রেনুয়েল করতে হয় 12-এ পড়ার সময়, তাহলে আবার পুনরায় এই বিকাশ ভবন স্কলারশিপটি রেনুয়েল হয়ে আপনারা এই স্কলারশিপটি পেয়ে থাকেন। তো তাদের জন্য সুখবর, তারাও কিন্তু পেতে চলেছে বা তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এই যে ডেট সেটাও কিন্তু দেওয়া রয়েছে, রেনুয়েলের ডেটও শুরু হয়েছে, অর্থাৎ নূতন এবং রেনুয়েল সমস্ত অ্যাপ্লিকেশন এই মুহূর্তে স্টার্ট হয়ে গেছে। অ্যাপ্লিকেশন প্রক্রিয়া, সে বিষয়ে আলাদা ভিডিও আনছি, কীভাবে আবেদন করবেন, কোথায় কী ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টস আপলোড করতে কী অসুবিধা হচ্ছে বা ফর্ম ফিল আপ করতে কোনো সমস্যা হচ্ছে কি না, এই সম্বন্ধে বিস্তারিত অনেক ভিডিও আমরা আনতে চলেছি। তো আজকে শুধুমাত্র আপনাদের কাছে যাতে ইনফরমেশনটা পৌঁছে যায়, হ্যাঁ বিকাশ ভবন বা SBM CM বা স্বামী বিবেকানন্দ মেরিট কমিশন স্কলারশিপ বর্তমানে শুরু হয়ে গেল, আপনি অনায়াসেই করতে পারেন। আপনাদের যেসব কাগজগুলো প্রয়োজন, সেই কাগজগুলো দিয়ে আপনি অনায়াসেই অনলাইনে আবেদন করতে পারবেন। অনেকে কোশ্চেন করেন যে আমি SBM CM করব, তাহলে কি অন্য স্কলারশিপ করতে পারেন? দেখুন, ব্যাপারটা সেটা নয়, আপনার স্কুল বা আপনার ইনস্টিটিউট কটা অ্যাপ্লিকেশনকে অ্যাপ্রুভ করবে বা কটা আপনাকে করার জন্য পারমিশন দেওয়া হচ্ছে সেটা আগে জানুন। অনেক ইউনিভার্সিটি, অনেক স্কুল বা অনেক কলেজ একটার বেশি স্কলারশিপ করার পারমিশন দেয় না, তখন আপনি হয়তো আগে বেসরকারি করে দিচ্ছেন, তখন আর সরকারি করতে পারবেন না। যদি এই বিকাশ ভবনটা কমপ্লিট করে দেন, তাহলে কিন্তু পরবর্তীতে আর কোনো স্কলারশিপ করতে পারবেন না, এটা কিন্তু রুলস থাকে। তাছাড়া বিকাশ ভবন ছাড়াও একটা ন্যাশনাল স্কলারশিপ নিয়েও আমরা ভিডিও বানিয়েছি, সেটা দেখতে পারেন। ন্যাশনাল স্কলারশিপও আপনি করতে পারেন, সে বিষয়ে আমরা আস্তে আস্তে ভিডিও আপলোড করব, কারা করতে পারবেন, কোন অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এই বিষয়গুলো নিয়ে। তো আজকে শুধুমাত্র সিম্পল এই বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসা, এই মুহূর্তে বিকাশ ভবন স্কলারশিপ স্টার্ট হয়ে গেল, আপনাদের জন্য সুখবর। যদি ভিডিওটা ভালো লাগে বা নিউজটা ভালো লাগে, লাইক এবং শেয়ার করে দিবেন। পরবর্তীতে ডকুমেন্টস পারলে আমরা একটা ভিডিও বানাচ্ছি, অবশ্যই সে ভিডিওটাও দেখবেন।
যদি আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।